वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करूँ एवं पासे थाका बेल आइकनटी प्रेस करूँ सवार आगे नोटिफिकेशन पावर जन्नो। हेलो व्यूअर्स, आज के सेंसुई टीवी 14 इंची नॉर्मल पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखा वो। तो ये पीसीबी का प्रॉब्लम होच्छे पिक्चर आचे किंतु तार ऊपर होराइजेंटल बार आसछे। तो एरकम एक प्रॉब्लम पिक्चर साउंड दुटोई आछे किंतु पिक्चर ऊपर होराइजेंटली अनेकगुलो बार आछे छविटा देखाच्छि एटा आछे प्रॉब्लम। तखन पिक्चर आछे किंतु तार ऊपर ओरिएंटल बार और माझे माझे की ठीक हो जाच्छे आबार माझे माझे देखा जाच्छे प्रॉब्लम होच्छे। अल्प समयेर जन्य अनेक समय ठीक हो जाए किंतु आबार होच्छे प्रॉब्लेमटा आसे। तो एटाई आजके आमरा स्टेप बाई स्टेप करे देखाबो, देखते थाकुन। आसछे एकटा इंटर पर প্রথমে আমরা যেটা করি হচ্ছে সেটির পাওয়ারটা অন করলাম। অন করার পর আমরা প্রথমে হচ্ছে ইএসটি সাপ্লাই ভোল্টেজটা মাপব। এটা ঠিকই আছে, এখানে একটা 12 ভোল্ট সাপ্লাই থাকে, এই ভোল্টেজটাও ঠিক আছে। সাউন্ড সাপ্লাই ভোল্টেজ এটাও ঠিক আছে। তো আমাদের কি হচ্ছে ভোল্টেজগুলো সব মাপতে হবে, কেননা কোথা থেকে প্রবলেম সেটা ভোল্টেজের দ্বারা একমাত্র বোঝা যাবে। এখানে একটা ভোল্টেজ থাকে ভিডিও আউটপুট ভোল্টেজ, সেই ভিডিও আউটপুট ভোল্টেজটাও ঠিক আছে। এখানে হচ্ছে ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ থাকে, ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে। এভাবে আমরা যেগুলো একটু বড় ভোল্টেজ আছে সেই ভোল্টেজগুলো আমরা দেখে নিলাম যে সব ঠিক আছে। এরপর আমরা ছোট ছোট যে ভোল্টেজগুলো আছে সেইগুলো মাপব। টিউনার পয়েন্টে একটা ভোল্টেজ চায় 5 ভোল্ট, এটাও ঠিক আছে। এখান থেকে এই ভোল্টেজটা আইসিতে যায়, এই ভোল্টেজটা আসে একটা ট্রানজিস্টর ভায়া হয়ে। ফাইভ পয়েন্ট টু এইরকম ভোল্টেজ এখানে রয়েছে। এরপর আমরা চলে যাব মেমোরি আইসিতে। মেমোরি আইসি সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে, এসসিএল এসডিএ এই সব ভোল্টেজগুলো সব ঠিক আছে। তাহলে প্রবলেমটা কোথায়? 5 মিনিট পর আবার আমরা টিউনার পয়েন্টে ভোল্টেজটা মাপব। 5 মিনিট কিন্তু টিভিটা চলছিল। এখানে দেখুন 5.1 ভোল্ট ছিল, এখন হচ্ছে 4.3 ভোল্ট টিউনার পয়েন্ট। কেন এই ভোল্টেজটা কমলো? না, এই ভোল্টেজটা আসে একটা ট্রানজিস্টর ভায়া হয়ে। পাওয়ারটাকে অফ করে দিলাম, ট্রানজিস্টরটা তুলব। তার কারণ হচ্ছে ট্রানজিস্টরটা অনেক সময় অ্যাম্প্লিফিকেশন পাওয়ার কমে গেলে এখান থেকে ভোল্টেজ কম আসে, তো সেই জন্যে এখানে যে ট্রানজিস্টরটা আছে সেইটা আমরা তুলব। এখান থেকেই হচ্ছে 5 ভোল্টটা টিউনারের সাপ্লাই যায় এবং টিউনার থেকে মেন আইসিতে সাপ্লাইটা আসে। তো এই ভোল্টেজে কোনো রকম সমস্যা থাকলে হরাইজন্টাল লাইন হবে,
সিনেমাস্কোপ পিকচার হবে, এই সেই ট্রানজিস্টার যেটা জুম করে দেখাচ্ছি, পজিশন নাম্বার হচ্ছে T891, ভ্যালু হচ্ছে C2226। এই সেই ট্রানজিস্টার এর পরিবর্তে আমরা অন্য একটা ট্রানজিস্টার লাগাবো যার ভ্যালু হচ্ছে C3807। তার কারণ হচ্ছে যে ট্রানজিস্টার লাগানো ছিল ওটা মার্কেটে ভালো পাওয়া যাচ্ছে না এবং বেশি দিন টিকছেও না, সেই জন্য আমরা ওর থেকে আমরা একটু ভালো ট্রানজিস্টার লাগাচ্ছি C3807, এবং এটার লংজিভিটি অনেকটা বেশি, ধারণ ক্ষমতাও বেশি। তো ট্রানজিস্টারটা বসানো হয়ে গেছে, এটা একটু ভালো করে সোল্ডার করে নেব। সেটার পাওয়ার অন করলাম, ভোল্টেজটা মাপবো। প্রথমে হচ্ছে ট্রানজিস্টারের ভোল্টেজটা মাপবো। ট্রানজিস্টারের কালেক্টারে হচ্ছে 9.1, বেসে হচ্ছে 5.8, আর এমিটারে 5.2। এই ভোল্টেজটা হচ্ছে টিউনারে গেছে, এখানে 5.2। 5 মিনিট পরে আবার ভোল্টেজটা মাপ, ভোল্টেজটা দেখুন ঠিকই আছে, ভোল্টেজের কোনো তারতম্য হয়নি। পাঁচ মিনিট সেটটা চলার পর ভোল্টেজটা বোঝাই যাবে যে ভোল্টেজটা ঠিক জায়গায় আছে কিনা। এখানে দেখুন 5.2, আগের বারে আমি দেখেছি 5 মিনিট চলার পর 4.3, 4.4 এরকম হয়ে গেছে। তাহলে স্ক্রিনে ফিরে যায় দেখুন, আর কিন্তু সেই প্রবলেমটা নেই। তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।